মেট্রো রেলে আগুন দেয়া হয়নি বলছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বক্সের আগুন আর ওভারব্রিজের প্লাস্টিকের ছাদ পুড়ে লেগেছে ধোঁয়ার তাপ। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন চালু করতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলছে DMTCL। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। উত্তরার যে ডিপো আছে সেখান থেকে আসলে রিমোটলি কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণ করি, যেহেতু সিগন্যাল সিস্টেম এবং কমিউনিকেশন সিস্টেমে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, ট্র্যাকও কিন্তু ঠিক আছে এবং কোনো কোচেও কিন্তু অগ্নিসংযোগ হয়নি, ট্রেন কিন্তু চলাচলে এখানে আমি কোনো সমস্যা দেখছি, প্রকল্প কিন্তু চলমান আছে, আমাদের হাতে নকশা আছে, এই নকশা দিলে কিন্তু আমি মনে করি 2 থেকে 2.5 মাসের মধ্যে এই যন্ত্রাংশ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তৈরি করে জাপান থেকে আবার বাংলাদেশে আনা সম্ভব। কংক্রিটের যে স্থায়িত্ব বা কংক্রিটের যে ফোর্স নেওয়ার যে সক্ষমতা কমে গেছে কিনা এটা যাচাই বাছাই করা সম্ভব। কমিটি গঠন করা হয়েছে, আমার কাছে এখনো রিপোর্টটা আইসা পৌঁছে নাই। আপনাদেরকে তো ওই যে কার্য দিবস দেওয়া হয়েছে, আপনারা তো জানেন যে বিভিন্ন কারণে অফিস বন্ধ ছিল, আমরা আশা করি এটা দ্রুত পেয়ে যাবো।